গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই আশা করি ভালো আছো। গুলটুস অ্যাক্টিভিটি চ্যানেলের ডেইলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। কালকে রাত ভোর কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যার জন্য দেখো সকালে ঘুমই ভাঙছিল না, চোখ মুখ ফুলে রয়েছে। তো সকালবেলা একটু দেরি করেই আমি আর কি উঠলাম। তো দেখো আমার হাজব্যান্ড অলরেডি ভোরবেলা উঠে ঘুগনি বানানো হয়ে গেছে, আর এই ঘুগনিটা বানিয়েছে দেখো আজকে 4 মগজ দিয়ে ঘুগনি বানিয়েছে। তো আমি উঠে বললাম এটা কী ধরনের ঘুগনি, আমি তো কোনোদিন খাইনি 4 মগজ দিয়ে। তো বললো যে দোকানে নাকি বানায়, ও খেয়েছে কচুরির সঙ্গে, তো সেই ঘুগনি মানে দিল আর কি বানিয়ে। তো যাই হোক, খাচ্ছি, মোটামুটি লেগেছে আমার ঘুগনিটা। হ্যাঁ, এটা একদম নতুন ধরনের টেস্ট মানে অনুভব করলাম আর কি, যে 4 মগজ দিয়ে ঘুগনি। আমি এর আগে তো কোনো জায়গায় খাইনি, কিন্তু আমার হাজব্যান্ড বললো এইভাবে নাকি খেয়েছে, এক্সপেরিমেন্ট করলো আর কি। যাই হোক, সকালবেলা করে নিয়েছে বলে যাই হোক আমার আর করতে হলো না ব্রেকফাস্টটা। তো এরপরে দেখো আমার ছোট্ট স্মল কিচেনকে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে আর একটু গোছাতে চলে এলাম। আর তোমরা তো জানোই আমার কিচেন খুবই ছোটো, সেই ছোটো কিচেনই কিন্তু আমার সমস্ত মানে অর্গানাইজ করতে হয় আর কি, গুছিয়ে গাছিয়ে। তো যে কারণে কিন্তু একটু ভেবে চিনতে আমার গোছগাছ করে রাখতে হয় জিনিসপত্র, নইলে চাপ হয়ে যায় যেহেতু জায়গা অনেক ছোট। তো আর বিশেষ করে এখানে অনেক দিন ধরেই পরিষ্কার করা হয়নি, যে কারণে প্রচুর ধুলো নোংরা জমেছে। তো এবার আস্তে আস্তে পরিষ্কার পরিচ্ছন্নগুলো করে নিতে হবে। তো দেখো ঝুড়ি থেকে অনেক উল্টোপাল্টা জিনিসপত্র ছিল যেগুলো অপ্রয়োজনীয়, সেগুলো আমি ফেলে দিলাম বালতিতে। আর মিক্সিটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে, তো সেই জন্যে আমি মিক্সিটাকে পরিষ্কার করব। মিক্সিটা যেহেতু অনেকটাই নোংরা হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ তোমরা কতটা নোংরা হয়েছে। তো এই যে জায়গাটা দেখো, এবার আমি আজ তার জালিগুলো থাকে না, সেই তার জালিতে আমি ভিম বার সাবান মেখে নিয়েছি আর কি, যেটা দিয়ে আমি বাসন মাজি। সেই সাবান দিয়ে ভালো করে কিন্তু আমি এখানে মানে ঘষে নিচ্ছি আর কি। তো দেখো ঘষে ন্যাকড়া দিয়ে আবার জল, পরিষ্কার জল দিয়ে কিন্তু আমি পাল্টে পাল্টে এগুলো মুছে নিচ্ছে। হ্যাঁ, তোমাদের একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি, নইলে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে। তো দেখো ভালো করে, এই যে পেছনে একটা গ্রিল মতো লাগানো আছে, এটাও প্রচুর পরিমাণে নোংরা হয়। আর এবার দেখো মিক্সির অবস্থা কী পরিমাণে নোংরা হয়েছে, বিশেষ করে ভেতরে দেখো যে চাকা যে জায়গাটা থাকে তার চারি সাইডটা। তো আমি একটা কাঠি নিয়ে নিয়েছি লম্বা, সেই কাঠিতে আমি ভালো করে তুলো পেঁচিয়ে নিচ্ছি। তুলো পেঁচিয়ে আমি ভেতরটাকে আস্তে আস্তে করে পরিষ্কার করব। দেখো আস্তে আস্তে করে, এইভাবে না করলে না ভালো করে আঙুল ঢোকে না, যে কারণে খুব একটা পরিষ্কার করা যায় না। তো দেখো পরিষ্কারটা করে নিচ্ছি ভেতরে কাঠিতে তুলো জড়িয়ে। আর দেখো কী পরিমাণে নোংরা বের হচ্ছে, তোমরাই দেখতে পারবে। তো দেখো দেখো কি পরিমাণে নোংরা বের হচ্ছে, দেখতেই পাচ্ছ তুলোতে। তো আমি এবার পরিষ্কার করে নেবো একইভাবে। তো দেখো এরপরে মিক্সি চারি সাইডটা যে নোংরাগুলো, সেগুলো আমি রুমাল দিয়ে আমি পরিষ্কার করে নেব। তো দেখো চারি সাইডটা পরিষ্কার করে নিচ্ছি, আর মিক্সি না মানে ভালোই নোংরা হয় আর কি। তো দেখো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, দেখো পরিষ্কার অনেকটা আমি করে ফেলেছি কিন্তু, আর মিক্সির বিশেষ করে ভেতরটা পরিষ্কার করাই কষ্টকর। তো দেখো এই যে জায়গাটা আমি মুছে পরিষ্কার করে রেখে গেছিলাম, সেই জায়গাটা একটু শুকিয়ে গেছে, সেই জায়গাটায় তো পেপার পেতে দিচ্ছি। তো পেপার পাতার পরে দেখো যে মিক্সিটা পরিষ্কার করলাম, সেই পরিষ্কার মিক্সিটাকে আমি বসালাম। আর এরপরে দেখো এখানে কিছু জিনিসপত্র আছে আরও, যেগুলোকে আমি একবারে পরিষ্কার করে তারপরে গোছাবো। তো দেখো এখানে হামানদিস্তাই, হামানদিস্তাতে আমার হাজব্যান্ড খুব কাজ করে আর কি, ও ভালোই হামানদিস্তাতে মশলা টশলা বানায়। আর এই হামানদিস্তাতে না অনেক আগের, আমার বিয়ের আগের আমার হাজব্যান্ড এই হামানদিস্তাতেই আর কি রান্নাবান্না করলে সমস্ত মশলা টশলা কুটে নিত।
তো দেখো আমার দিস্তের উপরে যে বাটিটা, সেটাও আমি মেঝে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। এটা দিয়ে আমি আমার দিস্তার মুখটা ঢেকে রাখি। তো দেখো এরপরে আমি তেলের যে বোতলগুলো আছে সেগুলো আমি পরিষ্কার করে নেব, কারণ তেলের বোতলগুলো না প্রচণ্ড পরিমাণে আঠালো করে। তো যে কারণে আমি সব মেজে নিই একবারে, তাতে করে তেলের আঠালো ভাবটা চলে যায় আর ধুতেও বেশ ভালো লাগে। তো দেখো আরেকটা ফাঁকা বোতল আছে, এটাও আমি পরিষ্কার করে নিচ্ছি, পরে তেল ঢেলে নেব আমি। তো দেখো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। এরপরে আপনি যে চপিং বোর্ডটা আছে, দেখো চপিং বোর্ডটা নোংরা হয়ে গেছিলো, সেই চপিং বোর্ডটাও আমি ভালো করে আমি মেজে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো এরপরে সব ধুয়ে ভালো করে ক্লিন করে নেব। আর দেখো জল ঝরানোর জন্যে সাইডে আমি রাখছি আর কি চপিং বোর্ডটা, তো জলটা যখন একটু ঝরে যাবে আর কি তখন আমি আবার এগুলো সব গুছিয়ে রাখবো এখানেই। তো তোমরা তো দেখতেই পাচ্ছ ছোট্ট জায়গা, আমি সুন্দরভাবে চেষ্টা করছি অর্গানাইজ করার যাতে করে সুবিধা হয়। আর ছোটোখাটো জায়গা না একটু গুছিয়ে রাখলে কিন্তু অসুবিধা হয় না, কাজ চালানোর মতো ভালোই হয়ে যায়। আর অগোছালো থাকলে প্রচুর চাপ হয়ে যায় ছোটো জায়গা, যাদের ছোটো রান্নাঘর তারা বুঝবে খুবই সমস্যা হয়ে যায়। তো দেখো তেলের বোতলগুলোকে আমি ওখানেই রাখলাম। আর এরপরে আমি ঝুড়িতে আলু পেঁয়াজ যেগুলো আমার হাজবেন্ড এনে রেখেছিলো উচ্ছে, তো আলু পেঁয়াজ রসুন এগুলোগুলো সব গুছিয়ে নিচ্ছি, কারণ পেঁয়াজ রসুন আলু এগুলো তো আর ফ্রিজে রাখে না কেউ। তো যে কারণে পেঁয়াজ রসুন আলু এগুলোই আমি রেখে দিচ্ছি আর কি ঝুড়িতে, তো সুবিধা হয় এক জায়গায় থাকলে এই জিনিসগুলো। তো দেখো আর উচ্ছেগুলোকে ফ্রিজে আমি তুলে নেব। তো দেখো ঝুড়িতে সব গুছিয়ে নিয়েছি, তো এই ঝুড়িটাও আমি হাতের কাছেই রাখবো, কারণ পেঁয়াজ রসুন আলু এগুলো সবসময়ই দরকার পড়ে। তো হাতের কাছেই আমি এটা ঝুড়িতে স্টোর করে এখানে রেখে দিলাম আর কি। তো দেখো এটাও আমার গোছানো হয়ে গেল। তো এরপরে দেখো আমি হামানদিস্তাটা রাখছি পেছনে, আর হামানদিস্তার মুখে যে বাটিটা আমি মেজে রেখেছিলাম সেটাও রাখলাম, আর হামানদিস্তার ডাটিটাও আমি পেছনে রেখে দেবো। আর এবার আমি দেখো রাখছি এখানে, তো দেখো ব্যাটারগুলো রাখলাম, আর এটা দিয়ে আলু ছুরি, তো আলু ছোড়াটা রাখলাম, একটা কাইচি আছে সেটা রাখলাম, আর একটা ছুরি যেগুলো আমার কাজে লাগে সেগুলোই রাখলাম। আর এবার দেখো আমি কিচেনের বাকিটা ক্লিনিং করতে এসেছি, আর বাকিটা ক্লিনিং করতে এসেছি আমি রান্না করে খেয়ে দিয়ে চানদান করে সব কিছু রেডি রেডি হয়ে অন্য টাইমে আমি এসেছি কিন্তু এটা ক্লিনিং করতে, আমি একবারে ক্লিনিংটা করিনি আজকে। তো দেখো এবার আমি ক্লিনিং করছি, তো একইভাবে আমি তার জালি দিয়ে সমস্ত সাবান মাখিয়ে সমস্ত কিছু ক্লিনিং করে নিচ্ছি। তো দেখো এগুলো সমস্ত কিছু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। দেখো গ্যাসের নিচটাতেও কিন্তু প্রচুর পরিমাণে নোংরা জমে গেছিলো, সেগুলোই আমি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর দেখো তো দেখো ভালো করে আগে ভালো করে সাবান টাবান মাখিয়ে পরিষ্কার করে নেব, দেওয়াল ঠেয়ালগুলোও আমি করে নিচ্ছি। তো দেওয়াল ঠেয়ালগুলো ভালো করে ঘষে নিলাম, আর এরপরে আমি একটা কাপড় ভালো করে আমি ধুয়ে আর কি জল নিংড়ে আমি আস্তে আস্তে করে সমস্ত কিছু যেখানে সাবান মাখিয়েছিলাম সেগুলো আমি ভালো করে মুছে পরিষ্কার করে নেব। তো দেখো ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি, আর এই দেওয়ালগুলোও ভালো করে একটু ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আর কি। আর এরপরে দেখো গ্যাসের ওপরে যে ওভেনের ইটা থাকে না সেটাই আমি একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো একটু মেঝে ঘষে। তো আজকে এটাই ছিল আমার ক্লিনিং ভিডিও, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে ওপরটা একটু মেঝে ঘষে, তো এগুলো ধুয়ে আমি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, করে নিয়ে আমি আস্তে আস্তে গ্যাসের ওপরে বসিয়ে দেব। তো এই ছিল আমার আজকের ক্লিনিং ভিডিও, তোমাদের সঙ্গে
সঙ্গে শেয়ার করলাম। তো সবাই ভালো থেকো, আর নতুন বন্ধুদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।